নমস্কার বন্ধুরা আই অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং ইস্টোন্রাফার রিকোয়ারমেন্ট ছাড়া হয়েছে অর্থাৎ বন্ধুরা আইজেএনইউ অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ইস্টোন্রাফারের জন্য রিকোয়ারমেন্ট ছাড়া হয়েছে তোমরা এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং স্টোনোগ্রাফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে টোটাল পোস্ট রয়েছে বন্ধুরা একশো দুটি তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং স্টোনোগ্রাফারের ফর্মটি তোমরা অনলাইনে ফিল করতে পারবে তো বন্ধুরা কারা এই ফর্ম ফিল করতে পারবে এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এজ লিমিট কত রয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী আপডেটগুলো তো আমরা পেয়ে যাও এবং ভিডিওটি বন্ধুরের কাছে শেয়ার করে দাও যাতে তারা এই রিকোয়ারমেন্ট সম্বন্ধে জানতে পারে বনরা সর্বপ্রথমে আলোচনা করবো অ্যাপ্লিকেশন ফি নিয়ে তো বনরা তোমরা দেখতে পাচ্ছ ফর ইউ আর অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য এক হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে এক হাজার টাকা ফি লাগবে শুধুমাত্র যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট রয়েছে তাদের এরপরে বনরা যারা এসসি এস টি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ছশো টাকা লাগবে অ্যাপ্লাই করতে অর্থাৎ বনুরা যারা এসসি এস টি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ছশো টাকা লাগবে অ্যাপ্লাই করতে আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ এবং যারা পিডাব্লিউটি ক্যান্ডিডেট রয়েছো তাদের কোনো টাকা লাগবে না অর্থাৎ যারা পিডাব্লিউটি ক্যান্ডিডেট রয়েছে তাদের সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমাদের পেমেন্ট মোড রয়েছে কেবলমাত্র অনলাইনে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফি কাটিয়ে দিতে পারবে যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আশা করি বোনরা এই সমস্ত কিছু তোমরা বুঝতে পেরেছ এরপরে আলোচনা করি বোনরা ইম্পর্টেন্ট ডেট নিয়ে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট স্টার্টিং ডেট অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড পেমেন্ট অফ ফি এক বারো দু হাজার তেইশ অর্থাৎ বোনরা অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে তোমরা যারা ফর্ম ফিলাপটি করবে তোমরা কিন্তু আজ থেকে ফর্ম ফিল আপটি করে নিতে পারবে লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড পেমেন্ট অফ ফি একুশ বারো দু হাজার তেইশ অর্থাৎ এই মাসের একুশ তারিখ পর্যন্ত সময় রয়েছে তোমরা এরই মধ্যে ফর্ম ফিল করে নিতে পারবে এরপরে বল বলি বোনরা ডেট ফর কারেকশান ইন পার্টিকুলার অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ বোনরা যারা অ্যাপ্লিকেশন করতে ভুল করবে তাদের কারেকশান কেবলমাত্র বাইশ বারো দু হাজার তেইশ থেকে পঁচিশ বারো দু অর্থাৎ বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কারেকশান করে নিতে পারবে যারা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে ভুল করবে কোনো কিছু ভুল থাকলেই তোমরা কিন্তু কারেকশান করে নিতে পারবে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এরপরে বলিব ওরা ডেট অফ এক্সামিনেশান এই নিয়ে তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমরা ওয়েবসাইটে জানিয়ে নিতে পারবে এই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে বলেন দেওয়া নেই এবং তোমাদের ডেট অফ ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড অর্থাৎ অ্যাডমিট কার্ড এনটিস এন টি শিডিউল অনুযায়ী হবে তো তোমাদের জানিয়ে দেওয়া হবে তুমি কবে অ্যাডমিট কার্ডটি পাবে সেটি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে নোটিশ দিয়ে এবং তোমরা অফসাইটে কিন্তু জেনে নিতে পারবে এরপরে বলি বনুরা এরপরে বলি বনুরা এজ লিমিট নিয়ে মিনিমাম এজ রয়েছে আঠারো বছর অর্থাৎ 18 বছর থেকে আঠারো বছর যাদের রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য সাতাশ বছর অর্থাৎ বোনরা যারা আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত বয়স রয়েছে অর্থাৎ বোনরা যাদের আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত বয়স রয়েছে তারাই কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য ফর্ম ফিল করতে পারছো এরপরে বলি বোনরা যারা স্টোনোগ্রাফারের জন্য ফর্ম ফিলাপটি করবে আঠারো থেকে ত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ বোনরা আঠারো থেকে ত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা স্টেনোগ্রাফারের ফর্ম ফিল আপ করতে পারবে এবং যারা এবং যাদের বয়স সাত আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত রয়েছে তারা কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য ফর্ম ফিলআপ করতে পারবে এরপরে বলি বোনরা ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে তো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে বলি জুনিয়র অ্যাসিস্ট্যান্টে রয়েছে পঞ্চাশটি ভ্যাকেন্সি এবং স্টেনোগ্রাফারে রয়েছে বান্নটি ভ্যাকেন্সি অর্থাৎ টোটাল একশো দুটি ভ্যাকেন্সি রয়েছে এবং কোয়ালিফিকেশান তোমাদের বলে দিই উচ্চ মাধ্যমিক পাস আশা করি বোন তোমরা এই সমস্ত কিছু বুঝতে পেরেছ তোমাদের শেষবারের মতো বলি কোয়ালিফিকেশান কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং স্টোনোগ্রাফারের জন্য ফর্ম ফিল আপ করতে পারছো ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটিতে অর্থাৎ বলার ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে তোমরা উচ্চ মাধ্যমিক পাশে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট এবং স্টোনোগ্রাফারের ফর্ম ফিল করে নিতে পারছো যারা ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই এই মাসের একুশ তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে আশা করি বোন তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো আজকে পর্যন্তই থ্যাংক ইউ